यूट्यूब चैनल रूपोडान्नाते आपनादेर सकलके स्वागत। आज आमी एकटा बेगुनेर रेसिपी बानिये देखिएछि। बेगुनेर रेसिपिटी खूबई सहज एबं खेते किन्तु खूब टेस्टी हय। चलुन आमरा देखे नेई एटा आमरा किभाबे बानाबो। चलुन देखे नेई रेसिपिटी किभाबे बानाबो। आमरा 2 चामच मतो सादा तेल दिए दिलाम, ताते एक चामच मतो कालो सर्षे और कारी पत्ता फोड़न दिलाम। एबार फोड़नटा एकटु साउंड होले साबधाने करबेन, कारणना कारी पत्ता तो खूब पाके तेलेर मध्ये दिले। एबार तेलेर मध्ये एकटा पेंयाज दिए ताते आमरा एक चामच मतो नून देव। नून दिले खूब तारी पेयाज नरम हो जाए। यह एक पेयाजा फ्राई कर लेब। पेयाज बेशी फ्राई करार दरकार नहीं, एक कलर चेंज हो ट्रांसपेरेंट हो अपनारा। एक बेगुन केटे नहीं छोटो छोटो डुमो डुमो कर दिए देव। এটা অত কালারফুল হয় না রেসিপিটা ঠিকই, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। এবার বেগুনের মধ্যে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ও হাফ চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেগুন আমি একটু ফ্রাই করে নেব। এটা খুব একটা রিচ হয় না, খুব হালকা রান্না, হালকা ফ্রাই করলেই হবে। বেগুন ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজতে হবে। আমি ততক্ষণ একটা পাউডার বানিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, 1 টেবিলস্পুন মতো ধনে গুঁড়ো আর 3 টেবিলস্পুন মতো আমি শুকনো নারকল কোড়া নিয়ে নিয়েছি। যদি শুকনো নারকল কোড়া না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা নারকল কোড়া নিয়ে সেটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে সেকে নিলেই হবে। এবার তিনটে আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নেব। আমার বেগুনটা ফ্রাই হয়ে এসেছে। এবার হাফ কাপ মতো জল দিয়ে দেবো। এতে জল বেশি লাগে না, খুব কম লাগে, হাফ কাপ মতো জল দিলেই হবে। এবার একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো। জলটা ড্রাই হয়ে এসেছে। এই অবস্থায় আমি যে পাউডারটা করে রেখেছি, রসুন ধনে গুঁড়ো আর শুকনো নারকল গুঁড়ো, সেই পাউডারটা আমি দিয়ে দেবো। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। নারকলের পাউডার দেওয়ার পরে আরও কিছুক্ষণ কড়াইয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।